আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি খাদের মধ্যেই পড়ে যাবে। বিএনপি যখন দেখল যে তাদের কথা অনুযায়ী তারা কিছু বলছে না, বিএনপি তাদের সাথে বৈঠকটাই বাতিল করল। অর্থাৎ তারা বুঝতে পেরেছে এই বিদেশিদের পেছনে ছুটে কোনো লাভ নেই। এই দেশ বাংলাদেশের মানুষের, এই দেশ অন্য কারো নয়। যদি যেতে হয় জনগণের কাছে যেতে হবে, ওই বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নাই। রাত বিরাতে আপনাদের মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে ওই বিদেশিদের কাছে ধর্ণা দেওয়া, এটা দয়া করে বন্ধ করুন, এতে কোনো লাভ হয় নাই। ওরা সহ আপনারা যান, আমরা জানি মানুষে নানা কথা বলে, আমি এগুলো বলতে পারবো না তো। কিন্তু এই যে আপনাদের অপরাজনীতি, এটি বন্ধ হওয়া দরকার। আর জ্বালাও পোড়াও করে কোনো লাভ হয় নাই, হবেও না। আর বিএনপি এমন একটা দল, মাশাআল্লাহ, এই দল করলে কোনো নির্বাচন করা যাবে না, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করা যাবে না, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইলেকশনও করা যাবে না, উপজেলা নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, পার্লামেন্ট নির্বাচন দূরের কথা, কোনো নির্বাচন করা যাবে না। তো মানুষের কী ঠেকা পড়েছে? আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাব, আপনাদের কী ঠেকা পড়েছে? নেতাকর্মীদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের কী ঠেকা পড়েছে যে যেই দল করলে কোনো নির্বাচনই করা যায় না, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনও করা যায় না। আমাদের কথ্য ভাষায় বলে মেম্বার ইলেকশনও করা যায় না, মেম্বার ইলেকশনও করা যায় না। তো সেই দল করে তারেক রহমানের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হওয়ার কোনো যুক্তি আছে? বিএনপিকে এখন তারেক রহমান তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবে না, ততদিন কেউ বিএনপি করলে মেম্বার ইলেকশনও করতে পারবে না, অন্য ইলেকশন তো দূরের কথা। এই হচ্ছে এখন বিএনপির নীতি। আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে কম্বল বাঁচতে গিয়ে কম্বলটাই উজাড় হয়ে গেছে। আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি বুঝতে পারবে যে বিএনপি বর্জন করলেও বিএনপি নেতারা বর্জন করে নাই, করবে না, এটি তারা বুঝতে পারবে। সুতরাং বিএনপিকে অনুরোধ জানাব গণতন্ত্রের পথে হাঁটার জন্য। গণতন্ত্রের পথে হাঁটলেই তাদের লাভ হবে। আর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে অনুরোধ বলবো, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে আমি জিজ্ঞেস করতে চাই যে আপনারা, আপনাদের উপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত আর কতদিন সেটিকে অনুসরণ করবেন? সেটি অনুসরণ করতে গিয়ে আপনাদের দল আজকে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এখন খাদের মধ্যে পড়ে যাওয়াটা বাকি আছে। আগামী নির্বাচন বর্জন করলে বিএনপি খাদের মধ্যেই পড়ে যাবে।